নমস্কার, অ্যাস্ট্রোপালমিস্ট নিউমেরোলজি সেন্টারে আপনাকে স্বাগত। এখানে প্রত্যেক এপিসোডে আচার্য কুশ মুখার্জি একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার, আমি আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস্ট নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। আমার ওয়েবসাইটটি www.apnc.co.in। এখানে আপনারা অনলাইন পরিষেবা পাবেন। জ্যোতিষশাস্ত্র একটি বিজ্ঞানসম্মত শাস্ত্র, একে বেদের চক্ষু বলা হয়। আজকের প্রতিবেদন বা বিষয়বস্তু প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ও দুর্ভিক্ষ। প্রাকৃতিক দুর্যোগ এক প্রকার প্রাকৃতিক ঘটনা যাতে মানুষের আর্থসামাজিক ক্ষতি হয়ে থাকে। এতে মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না। কোনো কোনো ক্ষেত্রে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়া, কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতা দায়ী থাকে। কিন্তু এই যে প্রবল প্রাকৃতিক দুর্যোগ ঘটল, তাতে প্রশাসনিক দুর্বলতা বা অদক্ষতার কোনো পরিচয় আমি দেখিনি। এটা ঘটার ছিল, ঘটেছে এবং ভীষণ তৎপরতার সঙ্গে তা সঠিকভাবে আবার ধীরস্থিরভাবে নিয়ন্ত্রণের মধ্যে আনা গেছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষের উচিত রাজনৈতিক বিষয়কে দূরে সরিয়ে রেখে, যখন দেশের স্বার্থে দশের স্বার্থে বিষয় আসবে, তখন এক হয়ে কাজ করা। আমি একজন অ্যাস্ট্রোলজিস্ট, আমি বিজ্ঞানে পড়ে আসা মানুষ, দীর্ঘ 36 বছর ধরে জ্যোতিষ চর্চা করছি। কখনো কোনো অ্যাস্ট্রোলজিস্ট বা কোনো মানুষের অসম্মান করিনি। কারণটা হচ্ছে, তাকে অসম্মান করা মানে নিজেকে অসম্মানিত করা। জ্যোতিষশাস্ত্র বেদের চক্ষু। জ্যোতিষ 6টি বেদের অন্যতম। বেদাঙ্গ জ্যোতিষের উপলব্ধ শ্লোকগুলিতে মূলত সূর্য চন্দ্র আবর্তন ও ঋতু পরিবর্তনের সংক্রান্ত বিষয় আলোচিত হয়েছে। জ্যোতিষের সাহায্যে আমরা কি কি করে থাকি, যা দেখে জ্ঞানী অজ্ঞানী বিজ্ঞানী সকলেই মানে, তার নাম পঞ্জিকা। এখানে জ্যোতিষেরই সাহায্য নেওয়া হয়, দিনক্ষণ জ্যোতিষের সাহায্য নেওয়া হয়, যজ্ঞানুষ্ঠান পূজাবিধি জ্যোতিষের সাহায্যে দিনক্ষণ নির্ধারিত হয়। অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা ভূমিকম্প ঝড় ঝঞ্ঝা প্লাবন ইত্যাদি জ্যোতিষ ভবিষ্যৎবাণী করে বলতে পারে। বর্তমানে তো বিজ্ঞান তার যন্ত্রের মাধ্যমে বলে, কিন্তু জ্যোতিষ তার পূর্বাভাস আগে দিতে সক্ষম হয়। যার জন্ম হয়েছে তার মৃত্যুও আছে, তো এটি ভীষণ স্বাভাবিক। আজকে আমার যে বিষয়বস্তুর মধ্যে ব্যাপারটি আমি তুলে ধরব আপনাদের সম্বন্ধে খুব সহজ এবং সরলভাবে, প্রাকৃতিক বিপর্যয় বা মহামারী যে যার জন্য বহু মৃত্যু হয়, জ্যোতিষশাস্ত্রের মতে তা কীভাবে প্রমাণিত হয়। কোনো জাতকের অষ্টম ভাবের অধিপতি সঙ্গে, আবার বলছি, কোনো জাতকের অষ্টম ভাবের অধিপতির সঙ্গে 3 বা তার বেশি গ্রহ যদি একই রাশিতে থাকে, সেই ব্যক্তির প্রাকৃতিক বিপর্যয় বা দুর্ঘটনা ফলে আকস্মিক মৃত্যুর সম্ভাবনা থাকে। ঠিক অনুরূপভাবে দেশের ক্ষেত্রেও তাই। এখানে যে বর্ষফল 2020-তে আমি বলেছিলাম, অত্যন্ত দুর্ভাগ্যজনক বর্ষ 2020, যদি কারোর মনে না থাকে অনুরোধ থাকলেও ওয়েবসাইটে বর্ষফলটি দেখে নেবেন। এখন অষ্টমপতি যেহেতু মৃত্যুভাবের অধিপতি, সেখানে কোনো একাধিক পাপগ্রহ থাকলে সেখানে এই অকাল মৃত্যু ঘটনা ঘটে থাকে। এখন সাইক্লন ঘূর্ণিঝড় বহু মৃত্যু প্রচুর ক্ষতি দুর্ভিক্ষ এইসবগুলিও দেশের জন্মকুণ্ডলী অনুযায়ী হয়ে থাকে।
এবং বিচারটা হয়ে থাকে গোচর ফল অনুযায়ী। প্রত্যেকটি দেশেরও কুণ্ডলী থাকে, প্রত্যেকটি দেশের রাশি আছে। তেমনিভাবে অনুরূপভাবে বর্তমানে যে গোচর ফল তা অত্যন্ত ভয়ঙ্কর আমার চিন্তা ভাবনায় এবং আমার গাণিতিক পদ্ধতির মাধ্যমে। আকস্মিক দুর্ঘটনা ঘটার এবং তাতে মানুষের মৃত্যুর কারণ আমি আপনাদের আজকে বলছি। বিশ্বের প্রত্যেকটি ভূভাগ আলাদা আলাদা গ্রহের নিয়ন্ত্রণে আছে। দুর্ঘটনার সময় ওই ক্ষেত্রের স্বামী গ্রহ কমজোর হয় কিংবা অনিষ্ট প্রভাবে থাকে। দুই, দুর্ঘটনাগ্রস্ত স্থানের নাম রাশি এক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, বিশেষভাবে গ্রহণীয়। কোনো দেশের জন্মলগ্ন রাশি ওই সময়ে ওই দেশের রাজা বা প্রধানমন্ত্রী বা প্রাদেশিক প্রধানের ওপরও নির্ভর করে। তার উপর চলতে থাকা গ্রহদের দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, ত্রিভাগী দশা, গোচর, নক্ষত্র প্রভাব, নক্ষত্রের ডিগ্রি মান, নক্ষত্রের চরণ, গ্রহের অবস্থান, বক্রী না মাগ্রী, এই সমস্ত বিষয়গুলি নির্ভর করে। শাস্ত্রে তো রয়েছে নটি গ্রহ, বারোটি রাশি, সাতাশটি নক্ষত্র। সেই নক্ষত্রগুলিকে নেওয়া হয়েছে যে নক্ষত্রগুলি সাধারণত সূর্যের কাছাকাছি। শাস্ত্রের কোথাও কোনোভাবে ভুল ব্যাখ্যা নেই। পরাশর ঋষি 100,000 জন্ম কুণ্ডলী প্রস্তুত করেছিলেন, 100,000 সঠিক ছিল। ভৃগু তার জ্যোতিষশাস্ত্রে যা যা ব্যাখ্যা করেছেন সঠিক বলে প্রমাণিত হয়েছে। আমি আমার কর্মজীবনে 36 বছরে 27,892 জনের জন্মকুণ্ডলী প্রস্তুত করেছি, একটিও ভুল প্রমাণ হয়নি। এখানে আত্ম অহংকার প্রশ্ন নয়, শাস্ত্রটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মতন কিছু অজ্ঞানী মানুষের জন্য। অতি লোভ শাস্ত্রকে ক্ষতি করেছে, যেখানে যা দরকার নেই সেখানে তা দিয়েছে। সব ক্ষেত্রে রত্নের প্রয়োজন নেই, সেখানে তা দেওয়ার প্রয়োজন হয়েছে। একটি মহামৃত্যুঞ্জয় কবচ করতে 3 মাস সময় লাগে, 7 দিনে তা তৈরি হয়েছে। একটি অপরাজিতা কবচ 1 বৎসর সময় লাগে, 1 দিনে তৈরি হয়েছে। যন্ত্রম প্রয়োগবিধি অত্যন্ত কঠিন, তা খুব তাড়াতাড়ি সহজে সম্পন্ন হচ্ছে। সুতরাং 100 ভাগ মানুষের মধ্যে 99 মানুষ নকল গ্রহরত্ন পড়ে আছে, নকল জিনিসপত্র ধারণ করেছে, তাতে জ্যোতিষের কি ত্রুটি, জ্যোতিষের ভুল কোথায়? তাই বন্ধুরা অনুরোধ করব, আপনারা বীজমন্ত্র করুন, এতে অর্থের প্রয়োজন হয় না। আপনারা যন্ত্রম না পড়ে আমার কন্ট্যাক্ট নাম্বার প্রত্যেকটি পোস্টে দেওয়া আছে, জানাবেন, আমি আপনাদের সেগুলো পাঠাবো, দেখে দেখে আপনারা করবেন, ভালো থাকবেন। এবার বলি কেন এত ক্ষয়ক্ষতি হয়। লগ্ন বা লগ্নপতি পাপ গ্রহ যুক্ত হলে বা ত্রিকোণ স্থানে অবস্থিত হলে বা পাপ কাতরী যোগ পাপ গ্রহ দ্বারা বেষ্টিত বা দৃষ্টিত যোগ সম্পন্ন হলে। তৃতীয়ত, বাল হৃষ্ট, অল্পায়ু, চোট, দুর্ঘটনা, জলে ডোবায় যোগ, শনি মঙ্গল প্রতিযোগ কুষ্টিতে বর্তমান থাকলে। ষষ্ঠ ভাব মজবুত এবং ষষ্ঠ ভাব অধিপতি স্থানে থাকবে এবং পাপগ্রহ দ্বারা দৃষ্ট হবে। অষ্টাধিপতি অষ্টমে আয়ু স্থানে এবং পাপগ্রহ দ্বারা দৃষ্ট বা পাপগ্রহ যুক্ত হলে প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়। একটি রাশিতে একাধিক গ্রহ উপস্থিত হলে মহামারী দেখা দেয়। এই মহামারীর ক্ষেত্রে ইউরেনাস নেপচুনেরও ভূমিকা রয়েছে। প্লুটোকে আমরা ব্রাহ্মণ গ্রহ বলি, তাই তাকে আমরা ধরি না। মারকেশ গ্রহের অর্থাৎ মারক গ্রহের দশা অন্তর্দশা কী, সেই অবস্থান অনুযায়ীও মানুষের বা দেশের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এই সকল কারণ ছাড়াও মৃত্যুপথযাত্রীর গোচর ফল কতটা খারাপ তাও বিচার্য। দুর্ঘটনা সম্পর্কিত মৃত্যুযোগ হলে অর্থাৎ জাতকের অষ্টম ভাবের অধিপতির সাথে 3
বা অধিক গ্রহ একসঙ্গে থেকে পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হলে অবশ্যম্ভাবী সেখানে মহামারী, মহামৃত্যু এবং একসাথে বহু লোকের মৃত্যু হতে পারে। বর্তমান অবস্থান তাই, বর্তমানে গোচরে অবস্থান অত্যন্ত দুর্ভাগ্যজনক, যা ভাবার মতন নয়। এখন একটি কথা আপনাদের এখানে আমি স্মরণ করিয়ে দেব যে আমরা জ্যোতিষের ক্ষেত্রে শুধুমাত্র রাশিফলটির ওপর নির্ভর করি, রাশিফলের ওপর সব কিছু নির্ভর করা যায় না। রাশির ওপর সাময়িক একটি বিচার বা বিশ্লেষণ করা যায় বর্তমানে যে, এবং পূর্ণাঙ্গ যদি তার বিচার বিশ্লেষণের প্রয়োজন হয় তাহলে তার জন্ম তারিখ, জন্ম সময়সূচি এগুলির প্রয়োজন হয়। সঠিক উপযুক্ত গ্রহাচার্য বা অ্যাস্ট্রোলজিস্টরা সেগুলি করানো উচিত। আজকে লগ্ন কন্যা রাশিতে রয়েছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে। রবি বৃষ রাশিতে রয়েছে, রোহিণী নক্ষত্রে। চন্দ্র কর্কট রাশিতে রয়েছে, পুষা নক্ষত্রে। মঙ্গল কুম্ভ রাশিতে রয়েছে, শতভিষা নক্ষত্রে। বুধ মিথুন রাশিতে রয়েছে, মৃগশিরা নক্ষত্রে। বৃহস্পতি মকর রাশিতে রয়েছে, উত্তরসারা নক্ষত্রে। শুক্র বক্রী বৃষ রাশিতে রয়েছে, মৃগশিরা নক্ষত্রে। শনি বক্রী মকর রাশিতে রয়েছে, উত্তরসারা নক্ষত্রে। রাহু বক্রী মিথুন রাশিতে, মৃগশিরা নক্ষত্রে রয়েছে। কেতু বক্রী ধনু রাশিতে রয়েছে, মূলা নক্ষত্রে। ইউরেনাস মেষ রাশিতে রয়েছে, ভরণী নক্ষত্রে। নেপচুন কুম্ভ রাশিতে রয়েছে, পূর্বভাদ নক্ষত্রে। প্লুটো বামন গ্রহ মকর রাশিতে রয়েছে, উত্তরসারা নক্ষত্রে। দেখুন কেতু বক্রী রাহু বক্রী, এটি স্বাভাবিক। শনি বৃহস্পতি উভয়ই বক্রী হয়ে মকরে অবস্থান করছে। এই মুহূর্তে মঙ্গলও কুম্ভ রাশিতে রয়েছে, অর্থাৎ শনির ঘরে প্রবল মারক বৃদ্ধি করেছে। সুতরাং আমার বিচারে এই জুন জুলাই পর্যন্ত যে করোনার প্রভাব বা মহামারীর প্রভাব, সে তো বৃদ্ধি পাবে বহু অংশে, বহু মানুষের মৃত্যু ঘটবে। এরপরে ঘটবে আর্থিক অনটন, দুর্ভিক্ষের। সুতরাং সকলের কাছে বিনীত অনুরোধ, এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা কী করবেন? বৃহস্পতির বীজ মন্ত্র করবেন স্নান করে, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে 108 বার। সন্ধ্যেয় নীল প্রকাশ পোশাক পরে দক্ষিণ দিকে মুখ করে উত্তর দিকেও মুখ করতে পারেন। ওম ঐং হ্রিং শ্রিং শনৈ চারায় 108 বার বা 3 মিনিট। মঙ্গলের বীজ মন্ত্র করবেন বিকালে, ওং হুং শ্রীং মঙ্গলায়। কেতুর বীজ মন্ত্র করবেন সন্ধেবেলায়, ওং হ্রিং ঐং কেতবে। সঙ্গে তার ইষ্টদেবীর বীজ মন্ত্র করবেন, ধুম ধুম ধুমাবতী সুয়াহা। দেখবেন যারা এগুলো করছেন তারা ভালো থাকবেন, তারা নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচবেন। এটাই জ্যোতিষশাস্ত্রের যারা রচয়িতা ভৃগু পরাশর ঋষিকণা আর্যভট্ট বরাহমিহির তাই বলে গেছে, আমি সে কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, সকল মানুষ শুনে উপকৃত হোক, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। ধন্যবাদ, নমস্কার। অ্যাস্ট্রোপামিস্ট নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে আমি আচার্য শ্রী কুশ মুখার্জি বলছি। আমি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন দিক, শুভ অশুভ, বিভিন্ন যোগ, শুভ অশুভ প্রত্যেক দিন আপনাদের সামনে তুলে ধরবো আমার চ্যানেলের মাধ্যমে। এবং শুধু তাই নয়, জ্যোতিষশাস্ত্রের এই বিজ্ঞানভিত্তিক বিষয়টিও তুলে ধরবো এবং তার প্রতিবিধান, সঠিক প্রতিবিধান আপনাদের সামনে তুলে ধরবো।
সব ক্ষেত্রেই গ্রহরত্নের প্রয়োজন রয়েছে এমন নয়। জ্যোতিষশাস্ত্র অত্যন্ত সুন্দর এবং সার্বিক মঙ্গলের জন্য। প্রতিবেদনগুলি আপনাদের ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে সকলে উপকৃত হয়। নমস্কার, আপনাদের সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।